অপরিকল্পিত নগরী ঢাকার সবচেয়ে বড় সমস্যা যানজট। এর সমাধানে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের আওতায় বিশেষ অগ্রাধিকার প্রকল্প মেট্রো রেল নির্মাণে কাজ শুরু করে সরকার। 22,000 কোটি টাকার বড় এই অবকাঠামো প্রকল্পের অর্থায়ন করছে জাইকা ও বাংলাদেশ সরকার। উত্তরা তৃতীয় পর্ব থেকে পল্লবী, মিরপুর 10, বিজয় সারণী, ফার্মগেট, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, তোপখানা রোড ও স্টেডিয়াম হয়ে মতিঝিল পর্যন্ত নির্মিত হচ্ছে 20.01 কিলোমিটারের এমআরটি লাইন 6 নামে এই মেট্রো রেল। ডিজাইন না হলে তো টেন্ডারই হয় না, তার ডিজাইন শেষ। 2019-এর আমরা ফার্স্ট ফেজ চালু করতে চাই। কৌশলগত কারণে 2019 সালে প্রথম পর্যায়ে উত্তরা ডিপো থেকে আগারগা পর্যন্ত আংশিকভাবে মেট্রো রেল চালু করতে চায় সরকার, বাকিটা হবে 2020 সালে। সব মিলিয়ে 8টি কন্ট্রাক্ট প্যাকেজের পুরো নির্মাণ কাজ শেষ করতে প্রস্তুতিমূলক কাজ গুছিয়ে দরপত্র আহ্বান করা হয়েছে সবকটির। এরই মধ্যে ওয়ার্ক অর্ডার নিয়ে মূল ডিপোর নির্মাণ কাজও শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ডিপো ডেভেলপমেন্ট, এটার ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, বাকিগুলো টেন্ডার ফ্লোটিং প্রসেস অলরেডি কমপ্লিট, এগুলো পর্যায়ক্রমে এখন শুধু ওয়ার্ক অর্ডার দেওয়াটা ইটস এ ম্যাটার অফ টাইম। 20 কিলোমিটার লাইন, ভায়াডাক্ট এবং 16টা স্টেশন, এইখানে 4টা টেন্ডার, তার একটা হলো কোচ কেনা, অর্থাৎ 2টা টেন্ডার ক্ষেত্র হলেই। সংশ্লিষ্টরা জানালেন, নির্মাণকালীন জনদুর্ভোগ সহনীয় মাত্রায় রাখতে সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে। দিন এড়িয়ে কাজ হবে রাতে, ইউটিলিটি সার্ভিস লাইনগুলো স্থানান্তরের জটিলতা এড়াতে পূর্ণাঙ্গ সার্ভে ও নকশার কাজও শেষ। সমস্ত জরিপ কাজ শেষ হয়েছে, আমরা একই সাথে ট্রেঞ্চগুলো সমস্ত ইউটিলিটি শিফট করা হবে। সবচেয়ে কম জায়গা দখল করে আমরা কাজ করতে পারি, সেটি হবে আমাদের টার্গেট। এবং কীভাবে এফিসিয়েন্টলি ট্রাফিক ম্যানেজমেন্টটা করা যাবে তার একটা কর্ম পরিকল্পনা আমরা তৈরি করতে যাচ্ছি। যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করতে এমআরটি লাইন 6 মেট্রো রেল উত্তরা ডিপো থেকে সাভার বাইপ্যাল এবং মতিঝিল থেকে ঝিলমিল প্রকল্প পর্যন্ত সম্প্রসারণ সহ আরও 5টি এমআরটি লাইনের পরিকল্পনা রিভাইজ স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানে রেখেছে সরকার। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।